আমি ফারহানা রশিদ সুফলা। আজকে আমাদের আলোচ্য বিষয় নার্ভাস সিস্টেম অফ স্কোলিওরা। কর্ডাটা পর্বের এবং কনডিকথিস শ্রেণীর অন্তর্গত প্রজাতি স্কোলিওরা। কর্ডাটা পর্বের তিনটি বৈশিষ্ট্য আছে: পৃষ্ঠীয় দণ্ডাকৃতির নটকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু এবং গলবিলীয় ফুলকা ছিদ্র। অধিশ্রেণী পিসিসের আন্দারে দুটি প্রধান দল আছে, একটি হচ্ছে কনড্রিকথিস, একটি হচ্ছে অস্টিকথিস। কনড্রিকথিস গ্রিক শব্দ কন্ডোরস কোমলাস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। অস্টিকথিস গ্রিক শব্দ অস্টিয়ন কঠিনাস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। কনড্রিকথিসের সকল সদস্যই সামুদ্রিক, এদের মধ্যে স্কেটস রেস স্কোলিওরিয়ান কাইমিরা আছে। স্কোলিওরিয়ান দেহ মাকু আকৃতির হয়ে থাকে, বিভিন্ন বর্ণ কালচে বর্ণের হয়ে থাকে। আজকে আমরা এর নার্ভাস সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। স্কোলিওরিয়ান কোমলাস্থি যুক্ত মাছ। কোমলাস্থি বা কনড্রিকথিস শ্রেণীর অন্তর্গত। গ্রিক শব্দ কন্ডোরস থেকে কোমলাস্থি এবং ইকথিস মাছ থেকে এসেছে। এর ক্লাসিফিকেশন ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রেটা, সুপার ক্লাস পিসেস, ক্লাস কনড্রিকথিস, অর্ডার স্কোলাফর্মিস স্কোলিফর্মিস, ফ্যামিলি কার্কারিনিডি, জেনাস স্কোলিওরন, স্পেসিস স্কোলিওরন সুরাকা। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। হাঙরের স্নায়ুতন্ত্র তিনটি অংশ নিয়ে গঠিত: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পার্শ্বীয় স্নায়ুতন্ত্র এবং অটোনমিক নার্ভাস সিস্টেম যাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলা হয়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এটি মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড নিয়ে গঠিত হয়ে থাকে। পার্শ্বীয় স্নায়ুতন্ত্র পেরিফেরাল করোটিক স্নায়ু ও সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত হয়ে থাকে। মস্তিষ্কর মধ্যে সেন্ট্রাল নার্ভাসের মস্তিষ্ক সেটা আবার তিনটি ভাগে বিভক্ত হয়েছে: তিন অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেইন, মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, হাইন্ড মস্তিষ্ক বা পশ্চাৎ ব্রেইন। ফোর ব্রেইন অগ্র মস্তিষ্ককে দুটি ভাগে ভাগ করা হয়েছে: সেরিব্রাম এবং ডায়েনসেফালন, এবং পশ্চাৎ মস্তিষ্ককে দুটি ভাগে ভাগ করা হয়েছে: সেরেবেলাম এবং মেডুলা অবলেঙ্গাটা। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পার্শ্বীয় স্নায়ু তন্ত্র, এটি কর্টিক স্নায়ু সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। কর্টিক স্নায়ু 10 জোড়া কর্টিক স্নায়ু দেখা যায় এখানে। প্রথমে হচ্ছে টার্মিনাল অর প্রি অলফ্যাক্টরি নার্ভ, যেটা হচ্ছে স্নায়ু শূন্য জোড়া বলা হয়ে থাকে। এটা প্রান্তীয় বা অলফ্যাক্টরি, অগ্র অলফ্যাক্টরি বলা হয়। এরপর একটা অলফ্যাক্টরি নার্ভ, প্রথম স্নায়ু প্রথম জোড়া। অপটিক, এটা হচ্ছে দ্বিতীয় জোড়া স্নায়ুর, দ্বিতীয় জোড়া অপটিক। অকুলোমোটর তৃতীয় জোড়া, ট্রকলিয়ার চতুর্থ জোড়া, ট্রাইজেমিনাল নার্ভ পঞ্চম জোড়া। একে আবার চারটি শাখায় বিভক্ত করা হয়েছে: অপথ্যালমিকাস সুপারফিসিয়ালিস, অপথ্যালমিকাস প্রোফান্ডাস, ম্যাক্সিলারিস ম্যান্ডিবুলারিস। এরপর একটা অ্যাবডোসেন্স, অ্যাবডোসেন্স এটা হচ্ছে গিয়ে ষষ্ঠ জোড়া
স্নায়ু। তারপর একটা ফেসিয়াল সপ্তম জোড়া স্নায়ু, একে চারটি শাখায় বিভক্ত করা হয়েছে, অপথ্যালমিকাস, সুপারফিসিয়ালিস, বাক্কালিস, প্যালেটিনাস এবং হায়োম্যান্ডিবুলার। এই হায়োম্যান্ডিবুলারকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, তিনটি শাখা দেখা যায়, হায়োডিয়ান, ম্যান্ডিবুলারিস ইন্টার্নস, ম্যান্ডিবুলারিস এক্সটার্নস। এরপরে অষ্টম জোড়া অডিটরি, অষ্টম জোড়া স্নায়ু অডিটরি। নবম জোড়া স্নায়ু গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং সর্বশেষ দশম জোড়া স্নায়ু ভেগাস। একে তিনটি শাখায় বিভক্ত করা হয়েছে, লেটেরালিস, ভিসেরালিস, ব্র্যাঙ্কিয়ালিস। অটোনোমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, এটি কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে, প্রধান হাঙরের প্রধান সংবেদী অঙ্গ এবং গ্রাহী অঙ্গগুলো, তাদের মধ্যে হচ্ছে অলফ্যাক্টরি অর্গানস, চক্ষু বা আই, কর্ণ বা ইয়ার, নিউরোমাস্ট অর্গান অর লেটারাল রাইন্স, পার্শ্বীয় রেখা এবং অ্যাম্পুলি অফ লরেঞ্জিনি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা হাঙরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড নিয়ে গঠিত। মস্তিষ্ক, হাঙরের মস্তিষ্ক হচ্ছে কন্ডোক্রেনিয়ামে আবদ্ধ থাকে এবং এটি তিনটি অংশে বিভক্ত, অগ্রমস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্রমস্তিষ্ক এটি দুটি খণ্ডে বিভক্ত, অংশে বিভক্ত, একটা হচ্ছে সেরেব্রাম, একটি ডায়ানসেফালাম। সেরেব্রাম অংশটি, এটি হচ্ছে বৃহৎ অবিভক্ত অঙ্কীয় অংশ, এটি এর কোনো মধ্যপৃষ্ঠীয় খাত থাকে না। প্রত্যেক অগ্রপার্শ্বীয় দিকে দুটি অলফ্যাক্টরি বৃন্ত বা অলফ্যাক্টরি বোটা সৃষ্টি হয়েছে এবং এরা প্রান্তের দিকে, উপরের দিকে, প্রান্তের দিকে দ্বিখণ্ড লোব উপস্থিত। এদের সেরেব্রামের মধ্য অঙ্কীয় পৃষ্ঠে একটা ক্ষুদ্র নিউরোপোর থাকে, এই অংশটা নিউরোপোর। এটি দুটি নরম প্রান্তীয় স্নায়ু, এই একটা স্নায়ু এবং এদিকে একটা স্নায়ু, যে স্নায়ুগুলো প্রত্যেকটা গ্রন্থিযুক্ত নিউরোপোর থেকে বেরিয়ে এসে অলফ্যাক্টরি থলি মিউকাস পর্দায় যুক্ত হয়েছে, এখান থেকে বের হয়েছে, আবার এখান থেকেও বের হয়েছে, মাঝখানে যেটা সেটা হচ্ছে গিয়ে গ্যাংলিয়ন বলা হয়ে থাকে। ডায়ানসেফালাম, এই অংশটা দুইটার মাঝখানে যে খাতটা দেখা যায় সেটা হচ্ছে ডায়ানসেফালাম। সেরেব্রামের পিছনে ক্ষুদ্র সরু একটা অংশ, এটাকে বলা হয় ডায়ানসেফালাম। এর পাতলা পর্দা যুক্ত ও, এটি পাতলা পর্দা যুক্ত ও রক্তনালী সমৃদ্ধ ছাদকে অগ্রকোড়াকার জালিকা বলা হয়, এইখানে অগ্রকোড়াকার জালক। ডায়ানসেফালনের অঙ্কীয় পৃষ্ঠে কতগুলো সুস্পষ্ট বৈশিষ্ট্য থাকে যেগুলোকে অপটিক কায়াজমা বলা হয়ে থাকে, এই অংশটা অপটিক কায়াজমা। এর পিছনে ফাঁপা প্রবৃদ্ধি ইনফান্ডিবুলাম থাকে, পশ্চাৎ দিকে থলিবত হাইপোফাইসিস যুক্ত থাকে এবং উভয়ে মিলিতভাবে পিটুইটারি বডি তৈরি করে এরা। পৃষ্ঠীয় দিকে, হাইপোফাইসিসের পৃষ্ঠীয় দিকে সাক্কাস ভ্যাকুলাস, ভ্যাকুলোসাস উপস্থিত। এবার আসি মধ্য মস্তিষ্ক, এটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং এটা পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন, এর পৃষ্ঠীয় দিক সেরেব্রাম এবং অঙ্কীয় দিক ইনফান্ডিবুলার প্রবৃদ্ধি দ্বারা আবৃত থাকে, সেরেব্রাম এবং এটা ইনফান্ডিবুলার। এটি প্রধানত একজোড়া বড় গোলাকার পৃষ্ঠীয় স্ফীত অংশ অপটিক খণ্ড বহন করে। অপটিক স্নায়ু অপটিক খণ্ড বহন করছে। পশ্চাৎ মস্তিষ্ক সেরেবেলাম এবং মেডুলা অবলেঙ্গাটা। সেরেবেলাম, এটি একটি বড় লম্বা রম্বস আকারের অপটিক খণ্ডের সামনে ঝুলে থাকা অংশ,
এটি অনিয়মিতভাবে ভাজযুক্ত এবং তিনটা খণ্ডে বিভক্ত, অনিয়মিত ভাজ। কি কি খণ্ড আছে? মাঝে বরাবর মধ্যমা অনুদৈর্ঘ্য খাত থাকে এবং সেরিব্রামের ডান ও বাম খণ্ডে বিভক্ত করে। মেডুলা অবলংগাটা, এর অগ্রপ্রান্ত প্রশস্ত এবং পশ্চাৎ দিক ক্রমশ সরু হয়ে সুষুম্না কাণ্ডে যুক্ত থাকে। অগ্রপৃষ্ঠ প্রান্তে ফাপা রেস্টিফর্ম বডি গঠন করে, রেস্টিফর্ম অঙ্গ। স্নায়ু কলাইটি অনুপ্রস্থ ফিতা সেরেব্রামের নিচে সাহিত্য থাকে, যেটা রেস্টিফর্মকে যুক্ত করেছে। মেডুলার ছাদ হচ্ছে পাতলা অগ্রগ্রন্থিময় এবং রক্তনালী সমৃদ্ধ পর্দা দ্বারা এটি গঠিত থাকে। পশ্চাৎ পোড়াকর জালিকা বলা হয়ে থাকে, এখানে পশ্চাৎ পোড়াকর জালিকা, এটা অগ্রকোরাকয়েড, পশ্চাৎ অগ্রকোরাকয়েডের কোরাকয়েডের মাঝখানে পিনিয়াল বৃন্ত অবস্থিত থাকে। বিভিন্ন ধরনের স্নায়ু বের হয়েছে, ট্রকলিয়ার স্নায়ু, গ্লোসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাবডুসেন্স, অডিটরি, ফেসিয়াল, ট্রাইজেমিনাল, অকুলোমোটর, এগুলো অনেকগুলো স্নায়ু দেখা যাচ্ছে। এবার ক্যাভিটিস অফ ব্রেন, মস্তিষ্ক গহ্বর। মস্তিষ্কের ছেদ করলে দেখা যাবে যে এর ভিতরটা হচ্ছে ফাঁপা। এটা হচ্ছে পৃষ্ঠীয় দৃশ্য একটা হাঙরের, মস্তিষ্কের পৃষ্ঠীয় দৃশ্য, এটা হচ্ছে কি অঙ্কীয় দৃশ্য। যদি এটাকে ভাগ করা হয় তবে ফাঁকা গহ্বর দেখা যাবে। এ ফাঁপা অংশকে অংশটিকে মস্তিষ্ক গহ্বর বলা হয়ে থাকে। এখানে সুষুম্না কাণ্ড, এই গহ্বরগুলো সুষুম্না কাণ্ড পর্যন্ত বিস্তার লাভ করছে। এ গহ্বরে তরল সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে, এগুলো ফ্লুইডে ভর্তি। গহ্বর সংযোগগুলো দেখা যায় রাইনোসিল, পার্শ্বীয় গহ্বর, ফোরামেন মনরো, ডায়াসিল, আইটার, অপটোসিল, ইপিসিল, মেটাসিল। রাইনোসিল অলফ্যাক্টরি থলির গহ্বর, এটা অলফ্যাক্টরি থলি পড়েছিলাম, এই গহ্বরটা হচ্ছে গিয়ে রাইনোসিল। পার্শ্বীয় গহ্বর সেরেব্রামের গহ্বর, সেরেব্রামের যে একটা ফাঁকা অংশ থাকে যেটা, তাকে বলছে প্যারাসিল বা পার্শ্বীয় গহ্বর। ফোরামেন মনরো সেরেব্রামের প্রথম দ্বিতীয় গহ্বরের মধ্য ছিদ্র এবং তৃতীয় গহ্বরের ছিদ্র যেটা, সেটা হচ্ছে গিয়ে ফোরামেন মনরো। ডায়াসিল ডায়ানসেফলনের গহ্বর বা তৃতীয় গহ্বর, ডায়ানসেফলন এই অংশটার গহ্বরটা হচ্ছে ডায়াসিল। আইটার মধ্য মস্তিষ্ক গহ্বর তৃতীয় চতুর্থ গহ্বরের মধ্যে সংযোগ বা যোগাযোগ রক্ষা করে, এটা হচ্ছে আইটার। অপটোসিল অপটিক খণ্ড গহ্বর, অপটিক খণ্ড ছিল এটার যে গহ্বরটা, সেটা হচ্ছে অপটোসিল। ইপিসিল সেরেব্রামের গহ্বর, সেরেব্রাম এটার মাঝখানে যে গহ্বরটা সেটাকে বলছে ইপিসিল। মেটাসিল মেডুলার গহ্বর, মেডুলাকে ভাগ এই মাঝ বরাবর ভাগ করলে এই গহ্বরটা দেখা যায়, যাকে বলা হচ্ছে মেটাসিল। এবার সুষুম্না কাণ্ড, মেডুলা অবলংগাটা থেকে প্রায় লেজের প্রান্ত পর্যন্ত বিস্তার লাভ করে এবং কশেরুকার নিউরাল নালি দ্বারা রক্ষিত থাকে। নিচে যে অংশটা সেটা হচ্ছে গিয়ে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড বলা হয়। এটি পৃষ্ঠীয় অঙ্কীয় ফিসার মধ্যনালী এবং ভিতরে ধূসর ও বাইরে সাদা বস্তু থাকে। দুটা খণ্ড থাকে সেখানে, যদি ভাগ করা হয় তারপর দেখা যায় দুটা খণ্ড থাকে, যেই খণ্ডগুলো পরস্পর সেতু দ্বারা যুক্ত থাকে। পার্শ্বীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, হাঙরে পেরিফেরাল নার্ভাস সিস্টেম কর্টিক স্নায়ু এবং সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। হাঙরের মস্তিষ্কে কর্টিক স্নায়ু 10 জোড়া, এদের নাম উৎপত্তি বিস্তার প্রায় উচ্চতর প্রাণীদের সাথে মিল থাকে এবং সবগুলি হচ্ছে জোড়া।
স্নায়ু, শূন্য স্নায়ু। এই শূন্য স্নায়ুটা হচ্ছে গিয়ে একটা অতিরিক্ত জোড়া অগ্রপ্রান্তীয় স্নায়ু উপস্থিত, যাকে শূন্য স্নায়ু বলে এবং এটা পরে আবিষ্কৃত হয়েছে। এই শূন্য স্নায়ু বা প্রান্তীয় স্নায়ু যেটা, সেটা হচ্ছে পাতলা স্নায়ু যা সেরিব্রামের নিউরোপোর থেকে উদ্ভূত হয়। এই নিউরোপোর এখান থেকে উৎপত্তি লাভ করে, উদ্ভূত হয় এবং অলফ্যাক্টরি অঞ্চলে বিস্তার করে। অলফ্যাক্টরি লোব এটি একটি সংবেদী স্নায়ু। প্রথম জোড়া স্নায়ু বা অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি নার্ভ, প্রথম জোড়া অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি খণ্ড থেকে উদ্ভূত হয় এবং অলফ্যাক্টরি থলিতে বিস্তার লাভ করে। এটি একটি সংবেদী স্নায়ু, এখানে অবস্থান করছে। দ্বিতীয় স্নায়ু জোড়া স্নায়ু, এটাকে অপটিক, অপটিক। এরা হচ্ছে গিয়ে পুরু ও খাটো স্নায়ু। এরা অপটিক থ্যালামাস থেকে উৎপত্তি লাভ করে, পরস্পরকে অতিক্রম করে অপটিক কায়াজমা সৃষ্টি করে, চোখের রেটিনাতে বিস্তৃত এবং এটা সংবেদী স্নায়ু, অপটিক। তৃতীয় জোড়া স্নায়ু অকুলোমোটর, অকুলোমোটর। সরু স্নায়ু, এই যে দেখা যাচ্ছে এটা, এটা হচ্ছে কি সরু স্নায়ু। মস্তিষ্কের, মধ্য মস্তিষ্কের অঙ্গীয় পৃষ্ঠ থেকে এটা সৃষ্টি হয়। এটা চারটে শাখা গঠন করে, ইনফেরিয়র, সুপেরিয়র এবং এন্টেরিয়র রেক্টাস পেশি এবং ইনফেরিয়র অবলিক চক্ষু পেশিতে বিস্তার লাভ করে। এটা হচ্ছে কি আজ্ঞাবাহী, এদের সংবেদ আজ্ঞাবাহী স্নায়ু। চতুর্থ জোড়া স্নায়ু ট্রকলিয়ার, ট্রকলিয়ার। মধ্য মস্তিষ্কের পৃষ্ঠপার্শ্বীয় দিক থেকে উৎপত্তি এবং চক্ষুর সুপেরিয়র অবলিক পেশিতে বিস্তার লাভ করতেছে, এটা হচ্ছে আজ্ঞাবাহী স্নায়ু। এর পরেরটা হচ্ছে ট্রাইজেমিনাল, পঞ্চম জোড়া স্নায়ু ট্রাইজেমিনাল। এই অংশ মেডুলা অবলিকাটা থেকে উৎপত্তি লাভ করেছে ট্রাইজেমিনাল। এটি এক বৃহৎ মিশ্র স্নায়ু, এটা মেডুলা অবলিকাটার অগ্রপার্শ্ব দিক থেকে, অগ্রপার্শ্ব দিক থেকে সপ্তম ও অষ্টম জোড়া কারোটিড স্নায়ুর সাথে উদ্ভূত হয়। এটার প্রধান চারটি শাখা আছে, অপথ্যালমিকাস সুপারফিসিয়ালিস, অপথ্যালমিকাস প্রোফান্ডাস, ম্যাক্সিলারিস, ভেন্ডিবুলারিস। অপথ্যালমিকাস সুপারফিসিয়ালিস, এই শাখাটি হচ্ছে চক্ষু গহ্বরের উপর দিকে সামনের দিকে বিস্তৃত হয় এবং সপ্তম জোড়া স্নায়ুর শাখার সাথে যুক্ত থাকে। এটি একটি সংবেদী স্নায়ু এবং নাকের ডগার ত্বকে বিস্তার লাভ করে, অপথ্যালমিকাস। অপথ্যালমিকাস প্রোফান্ডাস, এই যে অপথ্যালমিকাস প্রোফান্ডাস, এটি চক্ষু গোলাকার গোলকের অন্তঃপৃষ্ঠ বরাবর সামনের দিকে এটি অবস্থিত এবং সুপারফিসিয়াল অপথ্যালমিক শাখায় যুক্ত থাকে। এটি সংবেদী এবং নাকের ডগার পৃষ্ঠীয় ত্বকে অবস্থান করছে, অপথ্যালমিকাস প্রোফান্ডাস। এটা হচ্ছে নাসা ছিদ্র, এই পৃষ্ঠ দিকে অবস্থান করে অপথ্যালমিকাস। ম্যাক্সিলারিস, এটি দুটি শাখায় বিভক্ত, ম্যাক্সিলারিস সুপিরিয়র, ম্যাক্সিলারিস সুপিরিয়র এবং ম্যাক্সিলারিস ইনফেরিয়র, ম্যাক্সিলারিস ইনফেরিয়র, এই একটা, এই একটা। ম্যাক্সিলারিস সুপিরিয়র হচ্ছে চ্যাপ্টা ফিতার মতো স্নায়ু, এটা সুপিরিয়রটা। এটি অক্ষিকোট গহ্বরের মেঝের সামনের দিকে সপ্তম জোড়া স্নায়ুর সাথে বিস্তার লাভ করছে। এটি সংবেদী, সংকোচনশীল এবং নাকের ডগার অঙ্কীয় ত্বকে বিস্তার লাভ করছে, বিস্তৃত এটা। আর ম্যাক্সিলারিস ইনফেরিয়র উপরের চোয়ালের পশ্চাৎ অংশে ত্বকে যুক্ত থাকে, এটা হচ্ছে উপরের চোয়াল, মাউথ, মাউথের উপরের চোয়ালে অবস্থান করছে ম্যাক্সিলারিস ইনফেরিয়র স্নায়ু। ম্যান্ডিবুলারিস, অক্ষি গহ্বরের পশ্চাৎ প্রাচীর বরাবর নিচের দিকে বিস্তার লাভ করে, এটি হচ্ছে কি জিব্বা ফুলকা অঞ্চলে বিস্তৃত, এটা একটা মিশ্র স্নায়ু, চোয়ালের পেশিতে থাকে ম্যান্ডিবুলারিস। এই যে ম্যান্ডিবুলারিস, উপরটা ম্যাক্সিলারিস ইনফেরিয়র, নিচেরটা ম্যান্ডিবুলারিস, মাঝে মুখছিদ্র স্থান থেকে আসছে স্নায়ু। ষষ্ঠ জোড়া স্নায়ু
অ্যাবডুসেন্স, এটা ক্ষুদ্র সরু আজ্ঞাবাহী স্নায়ু। অ্যাবডুসেন্স মেডুলা অবলংগেটার মাঝে অবস্থান করছে। এটি পশ্চাৎ রেকটাস অক্ষিপেশিতে বিস্তার লাভ করে। সপ্তম জোড়া স্নায়ু ফেসিয়াল, ফেসিয়াল মেডুলা অবলংগেটার এই দিকে ট্রাইজেমিনাল নিচে যে অংশটা সেটা হচ্ছে গিয়ে ফেসিয়াল। এটি একটি বৃহৎ স্নায়ু এবং মেডুলার পাশ থেকে সৃষ্টি হয় গ্যাংলিয়া বহন করে। চারটা শাখায় বিভক্ত এই ফেসিয়ালটা। ফেসিয়াল অপথ্যালমিকাস সুপারফিসিয়ালিস বাক্কালিস প্যালেটিনাস হায়োমেন্ডিবুলার এই চারটা শাখায় বিভক্ত। অপথ্যালমিকাস সুপারফিসিয়ালিস এই সামনের দিকে চলে যাচ্ছে, অক্ষিকোটরের মেঝে বরাবর। এটা হচ্ছে গিয়ে চ্যাপ্টা, বৃহৎ চ্যাপ্টা স্নায়ু। পঞ্চম জোড়া স্নায়ুর একই শাখার সাথে চক্ষু গহ্বরের ঊর্ধ্বসীমা বরাবর সামনের দিকে যায় এটা, এই অংশটা। অ্যাম্পুলিয়া ফ্লোরেঞ্জিনিতে বিস্তার লাভ করে। বাক্কালিস, বাক্কালিস অংশ, এটি অক্ষিগহ্বরের মেঝে বরাবর সামনের দিকে বিস্তার লাভ করে। অক্ষিগহ্বর মেঝ বরাবর এটা সামনের দিকে যায়। পঞ্চম জোড়া স্নায়ুর ম্যাক্সিলারি সুপেরিয়র শাখার সাথে এরা একত্র থাকে এবং একটা অধিকক্ষ গহ্বরীয় স্নায়ু সৃষ্টি করে। প্যালেটিনাস, এই যে অংশটা প্যালেটিনাস, এখান থেকে উৎপত্তি লাভ করেছে প্যালেটিনাস। অক্ষিগহ্বরের মেঝে অতিক্রম করে মুখ বিবরের ছাদ ও গলবিলীয় গহ্বরে এটা যায়, বিস্তার লাভ করে। হায়োম্যান্ডিবুলার, এই অংশটা হায়োম্যান্ডিবুলার। অক্ষিগহ্বরের পশ্চাৎ প্রাচীর বরাবর নিচের দিকে বিস্তৃত এবং তিনটা শাখায় থাকে এখানে হায়োম্যান্ডিবুলার। এই একটা কিন্তু প্যালেটিনাস গেছে, একটা শাখা আসছে হায়োম্যান্ডিবুলার। এখানে আবার তিনটা শাখা আছে, হায়োডিয়ান ম্যান্ডিবুলারিস ইন্টার্নস ম্যান্ডিবুলারিস এক্সটার্নস। ম্যান্ডিবুলারিস ইন এক্সটার্নস বাইরের দিকে যেটা সেটা হচ্ছে ম্যান্ডিবুলারিস এক্সটার্নস, মিডলে যেটা ম্যান্ডিবুলারি ইন্টার্নস। অষ্টম জোড়া স্নায়ু অডিটরি, এই অংশটা অডিটরি। অত্যন্ত খাটো পুরো স্নায়ু মেডুলা থেকে সৃষ্টি হয়, অডিটরি ক্যাপসুল অতিক্রম করে মেমব্রেনাস ল্যাবিরিন্থে বিস্তার লাভ করে। এটা এটা সংবেদী স্নায়ু এবং শব্দ সংবেদ মস্তিষ্কে প্রেরণ করে এই অংশটা, এটা হচ্ছে মস্তক মস্তিষ্ক। গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল এটি মিশ্রী স্নায়ু এবং মেডুলা অবলংগ মেডুলার অঙ্কীয় পার্শ্বীয় দিক দিয়ে, এটা মেডুলা এটার অঙ্কীয় পার্শ্ব দিক দিয়ে উদ্বুদ্ধ হয়। তিনটা শাখায় বিভক্ত থাকে, একটা হচ্ছে গিয়ে প্রিমেটিক পোস্টমেটিক। এটা এই প্রিমেটিক হচ্ছে কি ফুলকা পকেট, এটা ফুলকা। এই ফুলকা পকেটের এই ভিতরের দিকে যেটা সামনের দিকে আছে সেটা হচ্ছে গিয়ে প্রিমেটিক, এই অংশটা হচ্ছে গিয়ে পোস্টমেটিক। ফুলকা পকেটের পশ্চাতে থাকে এবং গলবিলীয় শাখা, এটা গলবিলীয় মিউকাস পর্দায় বিস্তার লাভ করে। তিন নম্বরটা ভেগাস বা দশম জোড়া স্নায়ু, এটিও একটি মিশ্র গ্রন্থি ভেগাস। এটা তিনটা মূলত হচ্ছে গিয়ে পশ্চাৎ দিকে পার্শ্বীয় দিকে অবস্থান করে এবং কয়েকটি মূল থেকে উদ্বুদ্ধ লাভ করে। তিনটা শাখায় ল্যাটেরালিস ভিসেরালিস, ল্যাটেরালিস ভিসেরালিস এবং ব্রাঙ্কিয়ালিস এই তিনটা শাখায় এই তিনটা শাখা দেখা যায়। ল্যাটেরালিস হচ্ছে গিয়ে পশ্চাৎ দিকে সম্পূর্ণ মাছের দৈর্ঘ্য বরাবর পার্শ্বরেখা অঙ্গের নিচ দিয়ে বিস্তার লাভ করে, যেটা সেটা হচ্ছে গিয়ে ল্যাটেরালিস এই লাইনটা। ভিসেরালিস দেহ বিবরের পশ্চাৎ দিকে প্রবেশ করে হৃৎপিণ্ড পরিপাকনালী এবং অন্যান্য অন্ত্রীয় অঙ্গে বিস্তার লাভ করে, ভিসেরালিস এই জিনিসটা ভিসেরালিস। ব্রাঙ্কিয়ালিস চারটা স্নায়ু, এই সংখ্যা হচ্ছে চারটা। এটা হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম ফুলকা পকেট, 1 2 3 4 5 এই পঞ্চম ফুলকা পকেট বিস্তার লাভ করে। এটা আবার তিনটা শাখায় বিভক্ত, একটা হচ্ছে গিয়ে প্রি ট্রিমেটিক পোস্ট ট্রিমেটিক, যারা ফুলকা পকেটের নির্দিষ্ট পাশে অবস্থান করছে, এবং মধ্যমা গলবিলীয় শাখা গলবিলীয় মিউকাস পর্দায় বিস্তার লাভ করে। এ হলো আমাদের পার্শ্বীয়
স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের করোটিক স্নায়ু, যে 10 জোড়া করোটিক স্নায়ু কে কোথায় অবস্থান করছে, কার নাম কি, কোথা থেকে উৎপত্তি লাভ করছে এবং কোন স্থানে বিস্তার লাভ করছে। স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু, সুষুম্না কাণ্ড রজ্জু, সুষুম্না কাণ্ডের এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর নির্দিষ্ট দূরত্ব থেকে কয়েক জোড়া সুষুম্না স্নায়ু সৃষ্টি হয়। প্রত্যেক স্নায়ু দুটা মূল থেকে সৃষ্টি হয়, একটা হচ্ছে সংবেদী পৃষ্ঠীয় মূল, একটি হচ্ছে আজ্ঞাবাহী অঙ্কীয় মূল। প্রত্যেক সুষুম্না স্নায়ু 3টা শাখা থাকে, র্যামাস ভেন্ট্রালিস। এরা হচ্ছে পৃষ্ঠীয় অঙ্কীয় দেহ প্রাচীরের পেশী ও ত্বকে বিস্তার লাভ করে, এবং র্যামাস ক্যামুনিকেন্স এটা হচ্ছে গিয়ে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়। এখানে ব্রাকিয়াল একটা জালিকা বক্ষচক্রের নিকট গঠিত হয়, আর শ্রোণীচক্রে সেরকম কোনো স্নায়ু জালিকা দেখতে পাওয়া যায় না। অটোনোমিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র উচ্চতর প্রাণীতে অধিক বিকশিত। হাঙরে এটি একসারি জোড়া অনিয়মিতভাবে বিন্যস্ত গ্যাংলিয়া। এখানে কিছু সংবেদী প্রধান প্রধান হাঙরের সংবেদী অঙ্গ দেখা যায়, গ্রাহী অঙ্গগুলো দেখা যায়, যেমন হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি ঘ্রাণ সংবেদী অঙ্গ, চক্ষু, কর্ণ, নিউরোমাস্ট বা পার্শ্বরেখা অঙ্গ, অ্যাম্পুলে অফ লরেঞ্জিনি দেখা যায়। অলফ্যাক্টরি বা ঘ্রাণ সংবেদী অঙ্গ একজোড়া নাসা বা ঘ্রাণ সংবেদী থলি নিয়ে গঠিত। এগুলো তুণ্ডের প্রত্যেক পাশে একটি করে অঙ্কীয় দিকা উপস্থিত। এরা বৈশিষ্ট্যপূর্ণভাবে হাঙরে বড় আকারের এবং অত্যন্ত বিকশিত গন্ধ সংবেদের সাথে সম্পর্কযুক্ত। এরা এই অঙ্গের দ্বারা পানিতে মিশ্রিত রাসায়নিক বস্তুর উপস্থিতি বুঝতে পারে। প্রত্যেক অলফ্যাক্টরি থলি বৃহৎ ডিম্বাকার বহিঃত্বকের অন্ধথলি, যা পাতলা পর্দা দ্বারা আবৃত এবং করোটিক পাতলা কোমলাস্থি নির্মিত অলফ্যাক্টরি ক্যাপসুলের মধ্যে রক্ষিত থাকে। অলফ্যাক্টরি থলির অন্তঃপ্রাচীর উঁচু হয়ে দুই সারি অসংখ্য ঘনিষ্ঠভাবে বসানো ল্যামেলা বা ভাজ গঠন করে। এদেরকে সিনাইডেরিয়ান ভাজ বলা হয়ে থাকে। এরা মধ্যমা যোজক কলার ব্যান্ড দ্বারা নির্দিষ্ট স্থানে বাঁধা থাকে, যাকে মধ্যমা র্যাফি বলা হয়ে থাকে। এ স্নায়ু হচ্ছে অলফ্যাক্টরি খণ্ডের মধ্যে বিস্তার লাভ করে। এগুলো অলফ্যাক্টরি থলি বাইরে অঙ্কীয় পার্শ্বীয় দিকে বহির্নাসা ছিদ্র দ্বারা বাইরে মুক্ত থাকে। চক্ষু আই, এরা একজোড়া বৃহৎ এবং পূর্ণ বিকশিত চক্ষু বা আলোগ্রাহী অঙ্গ উপস্থিত। এদের চক্ষু সকেটের ন্যায় চক্ষু কোটরে বসানো থাকে। চক্ষু দুটি এবং করোটিকার প্রত্যেক পাশে উপস্থিত থাকে। চক্ষু পেশি কতগুলো, চক্ষু হচ্ছে গিয়ে গোলক উপবৃত্তাকার, এইগুলো এটা চক্ষুটা, এবং এগুলো কতগুলো পেশি থাকে। দু প্রকারের পেশি পাওয়া যায়, একটা হচ্ছে অবলিক পেশি, একটা হচ্ছে রেকটাস পেশি। অবলিক বা তির্যক পেশি, এই তির্যক পেশি অর্ধ তির্যক পেশি, এবং এটা হচ্ছে রেকটাস পেশি। অন্তরেকটাস পেশি, বহিরেকটাস পেশি, হচ্ছে অপটিক বিন্দু, তারা, রন্ধ্র, কর্নিয়া, সক্লেরেটিক আবরণ, অক্ষিকোটরীয় প্রাচীর, এটা হচ্ছে অপটিক স্নায়ু। তির্যক পেশি দুটি চক্ষুকোটরের অগ্রকোণে যুক্ত থাকে। পেশি দুটি মধ্যে অধিতির্যক বা সুপেরিয়র অবলিক পেশি যেটা আছে সেটা অগ্র পৃষ্ঠ পাশে, এবং অধ তির্যক পেশি যেটা একে বলে ইনফেরিয়র অবলিক পেশি সেটা হচ্ছে অক্ষি গোলকের অগ্র অঙ্কীয় পাশে যুক্ত থাকে। অধতির্যক অঙ্কীয় দিকে এবং এটা হচ্ছে পশ্চাৎ দিকে থাকে। রেকটাস পেশি অগ্র পশ্চাৎ দিকে বিস্তৃত থাকে, আগে এবং পশ্চাৎ দিকে বিস্তার লাভ করছে। অক্ষি গোলকে আনুভূমিক তলে ঘোরাতে সাহায্য করে। এটি সীমিত স্থানে নড়াচড়া করে, তবে নির্দিষ্ট বস্তুর দিকে অক্ষিপেশি পিউপিলকে নির্দেশ করে। অন্তঃগঠন, এটা
কি অংশ নিয়ে গঠিত? তিনটা স্তর আছে, একটা হচ্ছে সকলেরা, সকলেরা, করয়েড এবং হচ্ছে রেটিনা। এই অংশটা হচ্ছে মোটা অংশটা করয়েড এবং এটা হচ্ছে গিয়ে রেটিনা। এগুলো মেরুদণ্ডী চোখে, মেরুদণ্ডী প্রাণী যারা আছে তাদের চোখের মতোই। সকলেরা যেটা সেটা কোমলাস্থি নির্মিত এবং অস্বচ্ছ ধরনের। এই অংশটা অগ্রস্বচ্ছ অংশ বা কর্নিয়া চ্যাপ্টা ও কনজাংটিভার সাথে যুক্ত থাকে। এটা কনজাংটিভা, এটার সাথে কর্নিয়াটা যুক্ত থাকে, যা হচ্ছে অনর চক্ষু পাতার সীমানার সাথে অবিচ্ছিন্নভাবে বিস্তার লাভ করছে। এটা করয়েড অত্যন্ত রক্তনালী ও রঞ্জক কোষ সমৃদ্ধ। এটাতে অগ্রদিকে এটা বৃত্তাকার আইরিশ উপস্থিত থাকে, এটা আইরিশ এখানে বৃত্তাকার ভাবে উপস্থিত থাকে। এই প্রান্তটা করয়েডের অগ্রপ্রান্তটা, যা উল্লম্ব চির আকারে পিউপিল বা তারারন্ধ্রকে বেষ্টন করে থাকে। এই অংশটা লেন্সের মধ্যে পিউপিল সংকুচিত ও প্রসারিত হতে পারে না। রেটিনা বা অক্ষিপট রড কোষ নির্মিত। এ কোষ প্রতিটি অক্ষি স্নায়ু তন্তুর সাথে যুক্ত থাকে। হাঙর, হাঙরের যে লেন্স আছে সেটা অধিক আলোক সংগ্রহের জন্য সামনের দিকে সরিয়ে আনতে পারে। আবছা আলোতেও হাঙর সর্বোচ্চ আলোক উদ্দীপনা গ্রহণ করতে পারে এবং উজ্জ্বল আলোয় আলো ছড়িয়ে পড়া রোধ করতে পারে। হাঙর দূরের বস্তু দেখতে পায়। অন্তকর্ণ আই, হাঙরের বহি বা মধ্যকর্ণ নয়, শুধুমাত্র অন্তকর্ণ রয়েছে, মেমব্রেনাস ল্যাবিরিন্থ উপস্থিত এখানে। এটি হচ্ছে নমনীয় পর্দাবত বহিঃত্বকীয় থলি, যা কোমলাস্থি নির্মিত অলফ্যাক্টরি ক্যাপসুলের মধ্যে বসানো থাকে। অর্ধবৃত্তাকার অগ্র উল্লম্ব অর্ধবৃত্তাকার নালী, এদিকে আরেকটা অর্ধবৃত্তাকার নালী আছে যেটাকে বলে পশ্চাৎ উল্লম্ব অর্ধবৃত্তাকার নালী। এই দুইটা ইউট্রিকুলাস, এই দুইটা যেখানে এসে আসছে সেটাকে বলে ইউট্রিকুলাস। ইউট্রিকুলাসের উপরের অংশ থেকে একটা নালী বেরোচ্ছে যাকে বলা হচ্ছে এন্ডো লিম্ফ্যাটিক নালী। নিচের দিকে পশ্চাৎ উল্লম্ব অর্ধবৃত্তাকার নালী নিচের দিকে এসে যেটার সাথে মিলিত হয়েছে এটা হচ্ছে গিয়ে ল্যাজেনা কক্লিয়া। এই অংশটা, এইগুলো হচ্ছে গিয়ে স্নায়ু, একটার সাথে একটা যখন মিলিত হয় স্নায়ুর মাধ্যমে, এই অংশটা যেটা এই অর্ধবৃত্তাকার নালীটা এসে মিলিত হয়েছে সেই অংশটা, এবং একে বলা হয়েছে গিয়ে অগ্রনালী অ্যাম্পুলা, এবং এটাকে বলা হচ্ছে পশ্চাৎনালী অ্যাম্পুলা। এটা হচ্ছে স্যাকুলাস, স্যাকুলাস ল্যাজেনা কক্লিয়া, এবং এই অংশটা হচ্ছে গিয়ে রিসেসাস ইউট্রিকুলি। মেমব্রেনাস ল্যাবিরিন্থে শ্রবণ স্নায়ু উপস্থিত থাকে যুক্ত। গ্রাহী বা সংবেদী কোষের গুচ্ছ দ্বারা শক্ত লোমের ন্যায় গঠন বহন করে এগুলো, এবং নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে, যেমন ইউট্রিকুলাস এবং স্যাকুলাসের যে নির্দিষ্ট স্থান আছে সেখানে সীমাবদ্ধ থাকে। এরা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, এবং স্যাকুলাস ও ল্যাজেনা সম্ভবত শ্রবণ অঙ্গ হিসেবেও কাজ করে থাকে, শ্রবণ উদ্দীপনা গ্রহণ করে। এরপরে পার্শ্বরেখা অঙ্গ, পার্শ্বরেখা লাইন। আমরা জানি যে পার্শ্বরেখা কোথায় উপস্থিত থাকে। হাঙর, হাঙর একটা মাছের হচ্ছে গিয়ে যে লাইনটা দেখা যায়, মাঝখানে যে লাইনটা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে পার্শ্বরেখা বা লেটারাল লাইন। এটি অস্পষ্ট পার্শ্বরেখা হাঙরের দেহকাণ্ড ও লেজের প্রত্যেক পার্শ্ব দিয়ে বিস্তার লাভ করে। আইস তার মাঝখানে যেটা সেটা পার্শ্বরেখা লাইন। নিউরোমাস্ট অঙ্গ, এটা আবার কয়েকটা অংশে বিভক্ত থাকে। নিউরোমাস্ট রেখা বা অঙ্গ, পার্শ্বরেখা অঙ্গ, নিউরোমাস্ট অঙ্গ এবং পিট অঙ্গ। পার্শ্বরেখা অঙ্গ যেটা পড়লাম, এবার হচ্ছে নিউরোমাস্ট অঙ্গ। এগুলো হচ্ছে গ্রাহীর ছোট দল এবং বহিঃত্বকীয় কোষ ধরে রাখে। এইটা হচ্ছে নিউরোমাস্ট অর্গান বা নিউরোমাস্ট অঙ্গ। এগুলোকে পার্শ্বরেখা নালীতে, পার্শ্বরেখা নালীতে এগুলোতে পাওয়া যায়। গ্রাহী বা সংবেদী কোষ অত্যন্ত ক্ষুদ্র শক্ত সংবেদী লোমের ন্যায় গঠন বহন করে, যা নালীর মধ্যে থেকে, এটা নালীর মধ্যে থেকে বেরিয়ে চলে আসে। এগুলোকে বলা হচ্ছে নিউরোমাস্ট অঙ্গ। পিট অঙ্গ,
হাঙরের মস্তকের পৃষ্ঠীয় পার্শ্বীয় তলে অনেকগুলো ক্ষুদ্র বহিঃত্বকীয় পিট বা গর্ত বিক্ষিপ্ত অবস্থায় থাকে, বিস্তার লাভ করে। প্রত্যেকটি পিট অঙ্গ সংবেদী লোমকোষ দ্বারা গঠিত হয় এবং সে সাথে নির্ভর করে কোষ, এখানে বিভিন্ন ধরনের কোষ পাওয়া যায়। এগুলো রে মাছও দেখতে পাওয়া যায়। অ্যাম্পুলি অফ লরেঞ্জিনি, এগুলো হাঙরের তুণ্ডে আঙ্গুরের থোকার মতো উপস্থিত থাকে এবং মস্তকের পৃষ্ঠীয় ও অঙ্কীয় তলে ক্ষুদ্র ছিদ্র দ্বারা মুক্ত থাকে। প্রত্যেক ছিদ্র মিউকাসপূর্ণ নালিকাতে যুক্ত থাকে। এটি ত্বকের নিচে থাকে এবং নিচের দিকে 8 থেকে 9টা বাল্বের মতো প্রকোষ্ঠ শেষ হয়। এগুলাকে অ্যাম্পুলার থলি বলে। এটা বহিঃছিদ্র, অ্যাম্পুলার নালি, অ্যাম্পুলার থলি, যেগুলো অনেকগুলো স্নায়ু বের করেছে। স্নায়ুগুলো স্নায়ু শাখা বের করে, স্নায়ু শাখাগুলো স্নায়ুর সাথে যুক্ত থাকে। দু প্রকারের কোষ অ্যাম্পুলাতে পাওয়া যায়। একটা হচ্ছে নাশপাতি আকারের গ্রন্থি কোষ, একটা হচ্ছে কি পিরামিড আকারের সংবেদী কোষ। অ্যাম্পুলা অফ লরেঞ্জিনিকে পূর্বে নিউরোমাস্ট অঙ্গ বলা হতো। আজকে ক্লাস এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, কিপ স্টেয়ারিং অ্যান্ড সেফ ন্যাশনালিটি। আল্লাহ হাফিজ।